ভারতীয় ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে বারবার রিপ্লে করে দেখানো হলো সাবিনার দ্বিতীয় গোলটি। বাংলাদেশ অধিনায়কের পা থেকে আসা এমন দুর্দান্ত গোল বারবার না দেখিয়ে উপায় আছে? ইন্দিরা গান্ধী একাডেমি বক্সের বা প্রান্তে সাবিনার উদ্দেশ্যে রক্ষণ চেরা থ্রু ইন্দু মাথির উইং দিয়ে দৌড়ে ভেতরে ঢুকে সাবিনার সেই বলটি ওয়ান টাচের প্লেসিং শটে হাওয়ায় ভাসিয়ে দূরের পোস্ট দিয়ে পাঠালো জালে। প্রতিপক্ষ গোলরক্ষক হয়তো ভাবছিল এভাবেও গোল করা যায়। দুর্দান্ত সেই গোলটির আগেও এক গোল করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল সাবিনাই। তার জোড়া গোলের সুবাদেই ইন্দিরা গান্ধী একাডেমিকে 3-1 ব্যবধানে হারিয়েছে তামিলনাড়ুর সিথু এফসি। 75 মিনিট পর্যন্ত 1-1 গোলে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচ। এরপরই সাবিনার 6 মিনিটের ঝলক, গোলের খাতা খুলছে 76 মিনিটে। ডান প্রান্ত থেকে মনীষার ক্রস পেয়ে ব্যবধান 2-1 করে সাবিনা। এর 5 মিনিট পরই সেই দুর্দান্ত গোল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভীষণ সাড়া ফেলেছে গোলটি। ইন্ডিয়ান উইমেন্স লিগে এ নিয়ে টানা 2 ম্যাচে জোড়া গোল করল সাবিনা, আর সব মিলিয়ে টানা 4 ম্যাচে গোল। এই 4 ম্যাচেই জয় পেয়েছে তার দল। সাবিনা গোল করলেই যেন তার দল জেতে। ভারতে গিয়ে প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিল সাবিনা, কিন্তু এরপর থেকে টানা 4 ম্যাচে একাদশে সুযোগ পেয়ে প্রতিদিনই গোল করে প্রমাণ করে দিচ্ছে নিজের যোগ্যতার। সব মিলিয়ে এ পর্যন্ত তার গোল সংখ্যা 6। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।